কত দূর এই তো সামনে বাড়ি সামনে আর রানা ভাই টাকা দিয়ে শুনছেন নাকি বাপ রে বাপ তোর বউ নাকি ভাই হ্যাঁ আরে বেটা কি দেখোস জীবনে মাই মানুষ দেখোস নাই এরকম করে ঘুরা ঘুরা দেখতেছস আরে ভাবি ভাইয়া মানুষটা ভাই লাগাত মেলা দেখছি বুঝছেন আপনার মত যে বডি ফিগার যে চেহারা যে ফিটনেস ভাই কপালটা তো খুলে গেছে রে ভাই এত সুন্দর একটা বউ হই আছে ঢাকা থেকে আহ মাশাআল্লাহ এই মন কি কয় কিছু কও আরে এলাকার ভাই বেড়াদার ওটা দেখবি মাশাআল্লাহ আমি ঢাকা শহর গার্মেন্টস যায়া মাশাআল্লাহ এখন বউ পাছি আরে ভাই ঢাকা শহর যায়া তো আমার কপালটাই খুলে গেছে মোর বউয়ের মতন এই এলাকার কারো বউ নেই মাশাআল্লাহ এখন বউ পাইছো মাশাআল্লাহ ভাই আরে ভাই খালি গাছ পড়ি একটু ঠিক কথা বলা না মাশাআল্লাহ কিন্তু ভাই বডি কিন্তু সেই করছিস কিন্তু বুঝ নাই ভাবি শুনো ওই আপনি চা বানাতে পারেন না হ্যাঁ চা বানাইতে পারি ভাই তাহলে মনে করেন আজকে আমি আপনার বাড়ি বিকেল বেলা আমি দত নিলাম চা খাওয়ার বুঝছেন আসেন আসেন হ্যাঁ আসেন ভাই আমার জন্য দুইটা ব্যঞ্জন আছে ব্যঞ্জন কে ভাই আরে সে কথা কই না তোর ভাবি একটা ভালো অভিষেক আছে কি অভিষেক বিড়ি খায় বিড়ি লেমন বিড়ি খায় এটা আবার ফি এলাকাত কাও কইছ না তো ভাবি আপনি কি বিড়ি খান আরে ভাই যখন যেটা পাই ওইটা খাই মাথা টেনশন উঠে গেলে যখন যেটা পাই ওইটা খাই আছে যদি একটা বিড়ি ওটা লাগাই ভাই লাগান হাট বাড়ি যা খাবার বাড়ি তুমি চিন্তা করো তো তো ভাই আমারটা বসে ভাই একটু পিছে সামনে মানুষ দেখবে না আরে দেখুন আমারটা বসে ভাই ইয়া ভিডিও আছে যে সাদা মেডিস আছে বুঝছেন কারণ মানুষ দেখবি আরে ছাড়ো আউটরা যা খাবলা এখানে একটা টান দিয়ে ভাই দিয়ে দিতে আরে না ভাবি না আপনি খান আপনি নিয়ে যান ভাই যান খাইতে দেন না আপনি দুইটা টান দিয়ে দেন আউটরা যা খাবলা না না আপনি খান আচ্ছা আরে বাড়ি যা খাবো আয় আরে তুই খাই হে মানুষ দেখে রে মানুষ দেখে আয় এই ঢাকা শহর থেকে অত সুন্দর স্মার্ট বিড়ি খোর বউটা আনছিস চা চা তো ফকির বানাবে ফকির ব্যঞ্জন চাবান জ্বালার মোটাই এলাকার কিরম করি তোর বদনামটা দেখ